সবার প্রথমে আপনাদের সবাইকে এখন এই ভিডিওটিতে একটি লাইক করে দিতে হবে এবং নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটন থেকে সবাইকে সাবস্ক্রাইব করে সাদা করতে হবে এবং পাশে থাকা বেল আইকন থেকে অল সিলেক্ট করে দিতে হবে। যখন এটি সুন্দর এবং পছন্দনীয় ছবি সিলেক্ট করে সেটিকে ব্যাকগ্রাউন্ডে বসাই, ব্যাকগ্রাউন্ডের মধ্যে বসানো ছবিটিকে আমরা পরবর্তীতে বিভিন্ন উপায়ে বিভিন্ন রকম রোলস এবং বিভিন্ন রকম অপশন রয়েছে, সেগুলি আমরা সুন্দর করে সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমে ছবিটিকে এডিটিং করে নিয়ে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট এবং কাস্টমাইজেশনগুলো সঠিকভাবে করে নিয়ে গ্যালারিতে সুন্দর একটি গঠন দিয়ে ছবিটিকে আমরা সেভ করি, তাহলে আমাদের একটি এডিটিং।